নমস্কার বন্ধুরা লক্ষ লক্ষ পেনশনারদের জন্য অবশ্যই খারাপ খবর কারণ পেনশন বৃদ্ধির বদলে এবার কিন্তু কমে যাওয়ার আশঙ্কা অর্থাৎ পেনশন কিন্তু কমেও যেতে পারে কী কারণে কথাটি বলছি অবশ্যই সেটাও আপনাদের বলব যে ইপিএফ পক্ষ থেকে একটি নতুন নোটিফিকেশান জারি করা হয়েছে গত পঁচিশে জানুয়ারি এবং সেখানে কিন্তু এই বিষয়টির কথা বলাও হয়েছে এবং এটা নিয়ে বিভিন্ন মিডিয়া রিপোর্টও হয়েছে আর সেই সঙ্গে এই যে পেনশান কমে যাওয়ার বিষয়টি কেন বলা হচ্ছে যে পেনশানটা কমে যাবে এবং এটা নিয়ে ভবিষ্যতে কি সমস্যা ভবিষ্যতে পেনশান যে বৃদ্ধির যে সামগ্রিক বিষয়টা যেটা গত নভেম্বরে সুপ্রিম কোর্ট আয় দিয়েছিল সেটাও কিন্তু আরও পিছিয়ে গেল বা পিছিয়ে যেতে পারে এবং এই এই দাবিটা করছে কিন্তু বিভিন্ন সংগঠন অর্থাৎ ইপিএফ পেনশনারদের যে সংগঠন তারাও কিন্তু এই দাবিটা করছে যে এর ফলে পেনশন বৃদ্ধির বিষয়টা আরও ঝুলে গেল এবং আরও আইনি বড় প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে কী এমন বিজ্ঞপ্তি যেখানে এইরকম একটা সমস্যার কথা বলা হচ্ছে সেটাই আলোচনা করব আশা করবো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং সেই সঙ্গে ইপিএফ পেনশানের যে বৃদ্ধির বিষয়টি বা নতুন যে অপশানের বিষয়টি কী বলা হচ্ছে সেটাও কিন্তু আলোচনা করব বিজ্ঞপ্তিটা এই রকম আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখুন এখানটায় পঁচিশে জানুয়ারি দু হাজার তেইশে তো এখানটায় কিন্তু বলা রি রিএকজামিনেশান অফ কেসেস অফ পেনশান অফ হায়ার ওয়েজেস অফ এমপ্লয়িজ তো বিষয়টা হচ্ছে এক্সামিনেশন করা হবে পেনশনারদের পেনশন নিয়ে কি কারণে সেটা হচ্ছে আপনারা জানেন গত মাসে আমরা একটা বিজ্ঞপ্তি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দু হাজার চোদ্দোর সেপ্টেম্বরের আগে যারা রিটায়ারমেন্ট নিয়েছে তাদের জন্য একটা আবার সুযোগ দেওয়া হবে যে তারা উচ্চ পেনশনের জন্য আবেদন করতে হবে নতুন যে পেনশন নীতি যেটা নতুন করে সংশোধন হয়েছে তার অনুযায়ী কারণ ওনারা অনেকে সেটা নিতে পারেনি বা অনেকে সেই অপশানটা চয়েস করতে পারেনি তো সেটার পরিপ্রেক্ষিতে এই যে দ্বিতীয় ক্লারিফিকেশানটা এসছে পঁচিশে জানুয়ারি দু হাজার তেইশে সেখানে যে বিষয়টা বলা হচ্ছে এটা অনেক কয়েকটা পেজের একটা বিজ্ঞপ্তি তাই আমি আমরা এই বিষয়টাকে ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরছি যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল দু হাজার চোদ্দোর সেপ্টেম্বরে আগে যারা অবসর নিয়েছে এবং উচ্চতর পেনশন নিয়েছিলেন প্রকৃত মজুরির ভিত্তিতে তাদেরকে মানে যারা অপশানে নিতে পারেন তাদেরকে আবার একবার অপশানের সুযোগ দিতে হবে তো সেই অনুযায়ী নতুন যে সার্কুলারটা জারি করেছে পঁচিশ জানুয়ারি সেখানে বলা হয়েছে যে পয়লা সেপ্টেম্বর দু হাজার চোদ্দোর আগে অবসর নেওয়া কর্মচারীদের ক্ষেত্রে যারা এক অনুচ্ছেদ এগারো তিন বা এই যে সংশোধন প্রক্রিয়ার যে অধীনে কোনো বিকল্প ব্যবহার করতে পারেনি বা বিকল্প অপশান চয়েস করতে পারেনি কিন্তু তাদের মঞ্জুর করা হয়ে গেছে তো উচ্চ মজুরিতে একটি পেনশন তাদের কেসগুলি পুনরায় পরীক্ষা করা হবে অর্থাৎ এনারা কোনো অপশান চয়েস করেনি কিন্তু তাদের পেনশন উচ্চতর পেনশন দেওয়া হচ্ছে সেটাতে আপনিও হতে পারেন সেটা আপনাকে দেখতে হবে তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু পেনশন কেসগুলি পুনরায় পরীক্ষা করা হবে এবং জানুয়ারি মাস থেকে পেনশনও কিন্তু মানে তাদেরকে না দেওয়া হবে না এইরকম কিন্তু একটা আশঙ্কার কথা বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে দু সালে জানুয়ারি মাস থেকে উচ্চতর পেনশান দেওয়া যাতে না হয় অর্থাৎ পেনশান কিন্তু কমে যেতে পারে কারণ তারা উচ্চতর পেনশান পাচ্ছিলো এবং এই ধরনের ক্ষেত্রে পাঁচ হাজার থেকে ছ হাজার পাঁচশো টাকার একটা সিলিং সেট করা হয়েছে যেটা পুনরুদ্ধার করা হতে পারে এবং এই বিষয়ে যে কর্মচারীদের মানে এই যে ইপিএফ যে কর্মচারী কর্মচারীরা বলছেন যে এটা কিন্তু একটা আইনি প্রক্রিয়ার মধ্যে যেতে যাচ্ছে এবং সেই অনুযায়ী কর্মকর্তারা বলছেন যে পূর্ববর্তী প্রভাবশয় এই যে সার্কুলার যে ইস্যু করা হয়েছে এটা আইনি পিটিশনের দিকে যাবে কারণ আবার পেনশনাররা আবেদন করবে সুপ্রিম কোর্টে কারণ সুপ্রিম কোর্ট যেহেতু রায় দিয়েছিল যে সবাইকে সুযোগ দিতে হবে এবং এর ফলে কিন্তু নতুন নিয়ম অনুসারে পেনশন যে দেওয়ার বিষয়টি যেটা পেনশন বৃদ্ধির বিষয়টি বা যেনারা এই যে সিলিংয়ের বাইরে যে দু হাজার চোদ্দোর অপশান নতুন করে সুযোগ পাবে বলে বলছিল তাদের প্রক্রিয়াটা কিন্তু বিলম্ব হবে অর্থাৎ আরও দেরি হবে এবং ইপিএফ তার আধিকারিকদের একটা অগ্রিম নোটিশ জারি করার পক্ষে এবং নতুন যে ধরুন সংশোধন হওয়ার পরে যে নতুন একটা যে অ্যামাউন্ট সেটাও যাতে গ্রাহকের বিকল্প যে একটা পছন্দ নেওয়ার যে অপশান দেওয়ার কথা বলেছিলো সেটাও কিন্তু একটু কাজটা আরও দেরি হয়ে যাবে তো কর্মচারী সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে সংশোধনের প্রক্রিয়া বা যে পরীক্ষা করা হবে এই যে কাজটা বলা হচ্ছে এর ফলে কিন্তু পুরো প্রক্রিয়াটা স্তব্ধ হয়ে যেতে পারে এবং একটা আদালতের রায়ের ভিত্তিতে কিন্তু কাজটা হচ্ছিল যেখানে কিন্তু আদালত বলেই ছিল সেপ্টেম্বর দু হাজার আগে যেনারা অবসর নিয়েছেন তাদের কিন্তু এই বিষয়টা আবার একবার সুযোগ দিতে হবে তো এই পরিপ্রেক্ষিতে সিবিটির সদস্য এবং হিন্দ মজদুর সভার সাধারণ সম্পাদক হরভজন সিং সিদ্ধু বলেছেন দ্য হিন্দু পত্রিকাকে যে তিনি ফেব্রুয়ারিতে এই বিষয়টি নিয়ে সিবিটির সঙ্গে আলোচনা করবেন এবং উচ্চতর পেনশনের উপর যে সুপ্রিম কোর্টের যে আদেশ সেটা কার্যকর করার বিষয়ে সরকার এবং ইপিএফ যে কী নির্দেশ জারি করছে সেটাও কিন্তু তারা জানে না বা সেটা বুঝতে পারছে না ইপিএফের যে জারি করে সার্কুলারগুলি সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে এবং সেই সঙ্গে আদালত অবমাননার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যেটা ওনারা বলছেন হিন্দু পত্রিকাকে উনি বলেছেন ইপিএফের এই অবস্থান যে শুধুমাত্র পয়লা সেপ্টেম্বর দু হাজার আগে যারা অবসর নিয়েছেন তাদের উচ্চতর পেনশন পাওয়ার যোগ্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এই যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো এখানে কিন্তু এটা কিন্তু সুপ্রিম কোর্টের রায়েরকে লঙ্ঘন করা হলো কারণ তিরিশে জানুয়ারি এই বিষয়ে তারা একটা দশটা সংগঠনের একটা মিটিং হবে সেখানে কিন্তু বিষয়টা আলোচনা হতে পারে এবং সেই সঙ্গে ইপিএফ ইপিএস নাইনটি ফাইভের পেনশনভোগীদের যে জাতীয় অ্যাকশান কমিটি এনএসির আওয়ক ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন কমান্ডার অশোক রাউত বলেছেন ইপিএফও সুপ্রিম কোর্টের আদেশের ভুল ব্যাখ্যা করছে তারা পেনশনভোগীদের কম পেনশন দিতে মানে বেশি পেনশন দিতে চায় না এবং এটা কিন্তু তাদের কাজকর্ম থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে মিস্টার রাউত দা হিন্দুকে বলেছেন কেন্দ্রীয় ভবিষ্যৎ তহবিল কমিশনার নীলম স্বামী রাওকে একটা চিঠিও তিনি দিয়েছেন যাতে চার নভেম্বর দু থেকে চার মাসের মধ্যে বকিয়া টাকাটা দেওয়া হয় তো এই বিষয়ে কিন্তু ইপিএফও সত্যি মানে সুপ্রিম কোর্টের রায়টাকে সঠিকভাবে প্রচার করেনি এটা ওনারা বলতে চাইছেন এবং এই নিয়ে কিন্তু যতগুলো বিজ্ঞপ্তি জারি করেছে ইপিএফও সেগুলো কিন্তু সবগুলোই পেনশন বৃদ্ধির বিষয়ে অযোগ্য অর্থাৎ যথাযথ নয় বিজ্ঞপ্তিগুলো অর্থাৎ এখনও কিন্তু সেই জটিলতা থেকেই গেল এর আগের বিজ্ঞপ্তিটা আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম তবু কয়েকটা পয়েন্ট আপনার সঙ্গে শেয়ার করছি যে ইপিএফ অনুযায়ী কারা বেশি পেনশন পাওয়ার যোগ্য বিজ্ঞপ্তি অনুসারে শুধুমাত্র সেই সমস্ত কর্মচারী যেনারা দু হাজার চোদ্দোর সেপ্টেম্বরে আগে রিটায়ারমেন্ট নিয়েছেন কিন্তু তারা উচ্চ পেনশনের জন্য বিকল্প ব্যবহার করেছিলেন অপশান দিয়েছিলেন কিন্তু ইউপিএফও সেটা হয়তো অস্বীকার করেছিল তো সেই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত পেনশনরা কর্মচারী হিসেবে তৎকালীন মজুরি সীমা ছিল পাঁচ হাজার থেকে ছ হাজার পাঁচশো তারা এই আবেদন করতে পারবেন ইউপিএস নাইনটি ফাইভেরা সদস্য থাকাকালীন প্রাক সংশোধনী স্কিমের যে কর্মচারী পেনশন স্কিম ছিল যারা যারা যৌথ বিকল্প রেখেছিলেন বোধ তারাও একটা সুযোগ পাবেন এবং সেই সঙ্গে বিকল্প অনুষ্ঠান যে ইপিএফ যেটা প্রত্যাখ্যান করেছিল অর্থাৎ ধরুন কেউ হয়তো বিকল্প নতুন অপশানটা নিতে চাইছিলো সিলেক্ট করেছিল কিন্তু ইপিএফও সেটা প্রত্যাখ্যান করেছিল তারাও কিন্তু এই সুযোগটা পাবে আর কারা যোগ্য নয় পয়লা চার নভেম্বর দু হাজার বাইশে সুপ্রিম কোর্টের রায়ের পরে যে বিষয়টা দুটো আসছে যে যেনারা পয়লা নভেম্বর সরি পয়লা সেপ্টেম্বর দু হাজার চোদ্দোর আগে অবসর নিয়েছেন এবং সদস্য পদ থেকে প্রস্থান করে সদস্য পদ ছেড়ে দিয়েছেন তারা কিন্তু এখান থেকে উচ্চতর পেনশন পাওয়ার যোগ্য হবে না এবং সেই সঙ্গে পয়লা সেপ্টেম্বর দু হাজার চোদ্দোর আগে অবসর নিয়ে করা হবে যারা পেনশন স্কিমের অনুচ্ছেদ এগারো তিন বিধান দ্বারা মানে আচ্ছাদিত মানে অপশান নিয়েছেন যেমনটি দু হাজার চোদ্দোর সংশোধনী আগে দাঁড়িয়েছিল সেই সমস্ত ক্ষেত্রে অর্থাৎ এখনও কিন্তু যেটা কর্মচারী সংগঠন বলছে যে কোনো বিজ্ঞপ্তি থেকে ক্লিয়ার নয় যে কারা উচ্চতর পেনশন পাবেন আর কারা হাই পেনশন পাবেন না তো এটা বিষয়ে কিন্তু আরও ক্লারিফিকেশান চাইছে কারণ আমরাও কিন্তু আপনাদের সঙ্গে পরিষ্কার একটা মানে ধারণা দিতে পারছি না কারণ এখনও কিন্তু আরও বিজ্ঞপ্তির আশা করছে কর্মচারী সংগঠন দেখা যাক ভবিষ্যতে কী হয় তো আপাতত কিন্তু এটা একটা সমস্যার বিষয় তো যদি আবার ইপিএফ নতুন একটা বিজ্ঞপ্তি জারি করে তাহলে কিন্তু এটা আরও সুবিধা হবে আশা করি খবরটি আপনাদের কাজে লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহ করুন ধন্যবাদ